ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, فقد قال المؤلف حفظه الله تعالى زكاة عروض التجارة. العروض جمع عرض, بسكان الراء, وهو ما أعد لبيع وشراء لأجل الربح, سمي بذلك لأنه يعرض ليباع ويشترى ولأنه يعرض ثم يزول. والدليل على وجوب الزكاة في عروض التجارة قوله تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها, وقوله تعالى والذين في أموالهم حق معلوم للسائل والمحروم. وعروض التجارة هي أغلب الأموال, فكانت أولى بدخولها في عموم الآيات, ويروى ذلك عن الصحابة رضي الله عنهم. قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى الأئمة الأربعة وسائر الأمة إلا من شذ متفقون على وجوبها في عروض التجارة. الله رب العالمين جابت প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন আমাদের ধন সম্পদে, মুসলিম সমাজের যারা দরিদ্র যারা অভাবী তাদের আর্থিক সমস্যার সমাধানের জন্য। এতে রয়েছে এহসান, এতে রয়েছে ধন সম্পদের পবিত্রতা। সাল্লাতে ওয়াসাল্লাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা যাকাত নেওয়ার নির্দেশ দান করেছেন, যেই নির্দেশ পরোক্ষভাবে খোলাফাদেরকে মুসলিম শাসকদেরকে করা হয়েছে, যাতে করে এদেশের যারা জনগণ তাদের জাকাত আদায় করা হয় অথবা তাদের জাকাতের খোঁজ খবর নেওয়া হয় যে তারা জাকাত দিচ্ছে কিনা। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে হচ্ছে ব্যবসায়ী সামগ্রীর জাকাত। লেখক বলছেন জাকাত ও উরুদ তিজারা, তিজারা মানে ব্যবসা, আর উরুদ আরদের বহু বচন, ওর মানে হচ্ছে সামগ্রী মাল সামান যেগুলো বলি আমরা, আর জাকাত মানে জাকাত। তাহলে ব্যবসায়ী সামগ্রীর জাকাত, আরবিতে সামগ্রীকে বা মাল সামানকে আরজ বলা হয় বহুবচন অরুজ। কোরআনে কারিমে শব্দটি এসছে, তবে আরজ রায়ে ফাতাহ দিয়ে এসছে। লেখক এখানে বলছেন যে আল অরুজ জামু আরজ, অরুজ শব্দটি যার মানে সামগ্রী মাল সামান, এটা আরদের বহু বচন এসকানি রায়ে, রায়ে সুকুন বা যজম দি আরদুন, আইন রা দদ আরদ, এর অর্থ হচ্ছে সংজ্ঞা বলছেন ওয়াহু আম্মা ওয়িদ্দা লে বাইইন ওয়া শিরাইন লি আজালি রিবহি। আরদ বলা হয় বা অরুজ বলা হয় এমন মাল সামানকে যেগুলি কেনা বেচার জন্য প্রস্তুত করা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে লিয়াজালি রিব, লাভবান হওয়া, মুনাফা হাসিল করা। কেনা বেচার মাধ্যমে মানুষ লাভ করতে চায় যে ওতে আমার কিছু লাভ হোক, এর নামই ব্যবসা। বেচলে লাভ, আবার কারো কাছ থেকে কিনলো ওখানে লাভ, জি হ্যাঁ, তো এর নাম হচ্ছে এই রকম মাল সামগ্রীর নাম হচ্ছে আরদ আর অরুজ বহু বচন। কোরআনে কারিমে দুইটি আয়াতে আরদ শব্দটি ব্যবহৃত হয়েছে রায় ফাতাহ দি,
লেতাবতাকু আরাদাল হায়াতির দুনিয়া। যদিও অর্থের পার্থক্য বলা যেতে পারে এই ক্ষেত্রে, ওখানে মাল সামগ্রী বোঝানো হয়নি, ওখানে বোঝানো হয়েছে পার্থিব জগতের ক্ষণিকের সম্পদ, যেগুলি ক্ষণিকের ভোগের বস্তু, অল্প কিছু দিনের ভোগের বস্তু, লেতাবতাকু আরাদাল হায়াতির দুনিয়া। আইন রাদদ ওখানেও রয়েছে। এই মাল সামানকে যেগুলি ব্যবসা বাণিজ্যের জন্য কেউ বিক্রি করার জন্য পেশ করছে, শোরুম যেমন বা ছোটখাটো দোকানে হোক, সেখানে মানুষের সামনে পেশ করছে, আর কেউ কোথাও থেকে কিনে নিয়ে আসছে, এগুলোকে আর এই জন্য বলা হয়, দুটি কারণ বলেছেন, লে আন্নাহু ইউরাদু লি ইউবা ওয়া ইশতারা, কারণ এগুলি মানুষের সামনে পেশ করা, আরাদা ইয়ারেজ মানে পরিবেশন করা, পেশ করা, যা কিছু বেচা হয় আগে পরিবেশন করা হয়, দেখানো হয় মানুষকে, এই জন্য প্রদর্শনী, বাংলা বুঝেন তো প্রদর্শনী, হ্যাঁ কি প্রদর্শনী ইংরেজিতে কি বলে, হ্যাঁ এক্সিবিশন, মাশাআল্লাহ, একে আরবিতে কিন্তু মারেজ বলে, আজকাল খুব মারাজ বলে মশহুর, কিন্তু মারাজ সব বলাটি আরবে প্রচলিত ভুল, আরাদা ইয়ারেজ থেকে মারেজুন হবে, যেরফে মাকান, কোনো কিছু পেশ করার স্থান, পরিবেশনার স্থান, যেখানে কোনো কিছু পরিবেশন করা হয়, দেখানো হয়, এক্সিবিশনে দেখানো হয় কিছু, যে মারে যেখানে ওই জাহারান এক্সিবিশন আছে না, ওখানে আরবি সাইনবোর্ডটা পড়ে দেখবেন রাকাতে আছে মারেজু জাহারান আর দৌরি ইন্টারন্যাশনাল দাহরান এক্সিবিশন, জি মারেজ লেখা আছে। তো ব্যবসায়ী সামগ্রীকে কেন আরাদ বলা হয়, কারণ এটা পেশ করা হয় মানুষের সামনে লিও বা বিক্রি করার জন্য, ওইস্তারা একজনের উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা, আর আরেকজনের উদ্দেশ্য হচ্ছে ক্রয় করা, খরিদ করা, যে খরিদ করবে ও দেখে শুনে নেবে, আর যে বেচবে সে কাউকে দেখাইতে হবে, পেশ করতে হবে। আর একটি কারণ হিসাবে উল্লেখ করেছেন যে ব্যবসায়ী সামগ্রীকে আরদ বলা হয় জন্য বলে নাহু ইয়া ইউরাদু সুম্মা ইয়াজুল বা ইয়ারাদু সুম্মা ইয়াজুল, কারণ সেটা ক্ষণিকের জন্য আসে আর তারপরে সেটা শেষ হয়ে যায়। জি মাল সামান ওই রকমই, ব্যবসায়ী সামগ্রী যে কিনলো, কেনার পরে খেয়ে দিয়ে খাওয়ার হলে খেয়ে নিল, আর সেগুলি ব্যবহার হলে ব্যবহার করে শেষ করে দিল, আর কোনো কাজে লাগাবার হলে কাজে লাগিয়ে শেষ করে দিল। জি আরবিতে এটাকে ইস্তেহলাক বলা হয়। জি জি মানুষ অধিকাংশ যেগুলি পার্থিব সামগ্রী সেগুলিকে ব্যবহার করে নিজের কাজে লাগিয়ে শেষ করে দেয়, সেগুলিকে শেষ করে দেয়, আর দুনিয়া এভাবে শেষ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগের সামগ্রীকে আরাদাল হায়াতের দুনিয়া পার্থিব জগতের অস্থায়ী বা ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী বলা হয়েছে। ব্যবসায়ী সামগ্রীতে যাকাত ফরজ এর দলিল কোরআনে কারিমে রয়েছে এবং সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়টি বর্ণিত রয়েছে। বলছেন আদ-দালিল আলা ওজুবি যাকাত ফি উরুজি তিজারা, ব্যবসায়ী সামগ্রীতে যাকাত যে ফরজ এর দলিল হচ্ছে কোরআনে কারিমের দুটি আয়াত, একটি আয়াত হচ্ছে সূরা তবার 103 নম্বর আয়াত, মহান আল্লাহ বলছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মুসলিমদের ধন সম্পদ থেকে সাদাকা মানে যাকাত গ্রহণ করো। শুরুতে এর আগে আলোচনা করেছি সাদাকা আরবিতে যাকাতকেও বলা হয় আবার নফল দানকেও বলা হয়, বাংলা ভাষায় আমরা যাকাত ফরজটাকে বলি আর যেগুলো নফল দান খেরাত স্বেচ্ছায় আমরা করি সেটাকে সাদাকা বলি, কিন্তু এমন পার্থক্য আরবি ভাষায় নেই, প্রচলন হয়ে গেছে কিন্তু এমনি আরবি ভাষার দাবি নয়, বরং মানুষের যাকাত দেওয়াটা তার সততা প্রমাণ করে, আর সাদাকা মানে সততা। জি সাদাকা ইয়াসদুকু মানে সত্য কথা বলা, সত্য প্রকাশ করা। আল্লাহ রাব্বুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকাত নিতে বলেছেন, আমি শুরুতে এই জন্য বলছিলাম যে সরাসরি ডাইরেক্ট আল্লাহ বলছেন কাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এই হুকুম কি নেই, এই হুকুম আছে কার জন্য, প্রত্যেক মুসলিম শাসকের জন্য এই হুকুম আছে যে মুসলিম শাসক
এই আয়াতের সম্বোধনের আওতাভুক্ত। প্রত্যেক মুসলিম খলিফা ওর নাম বলেন, আর রাজাই বলেন, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেন, যে ভাষা দিয়ে বলেন না কেন, হাকিম বলেন আর সুলতান বলেন, জি হ্যাঁ, আল্লাহ সম্বোধন করছেন যে হে শাসকরা, তোমরা জনগণের সাদাকা গ্রহণ করো। সাদাকা গ্রহণের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে সরকার নেবে যে ধন সম্পদগুলি সরকার কাছে পেশ করা হয়েছে, যে এইগুলো দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করছি, সরকার নিয়ে আমানতের সাথে সেটা বিতরণ করে দেবে গঠনমূলক কাজে, যাদের হক তাদের মাঝে বিতরণ করবে। কিন্তু এটা জরুরি কাজ নয়। তবে জরুরি যেটা মুসলিম শাসকের জন্য সেটা হচ্ছে যে দেশের জনগণ পয়সাওয়ালারা যাকাত দিচ্ছে কিনা এটা সরকার অবশ্যই খোঁজ খবর রাখবে, অবশ্যই খোঁজ খবর রাখবে। বড় বড় ব্যবসায়ী, হ্যাঁ, বড় বড় পুঁজিপতি দেশে আছে যাদের কোটি কোটি টাকা, আর তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকের যাকাত বেরোবে, এরা যাকাত দিচ্ছে কিনা। যাদের অল্প স্বল্প জাকাত বেরোচ্ছে 2,000, 10,000, 20,000, 50,000 হয়তো বুঝতে পারবে না সরকার, কিন্তু যাদের লক্ষ লক্ষ টাকার জাকাত বেরোচ্ছে এরা জাকাত বের করছে কিনা, আর জাকাত যদি বের করে তো কোথায় খরচ করছে এরা, অবশ্যই এগুলো সরকারের খোঁজ নেওয়ার বিষয় রয়েছে। ফরজ এটা, ইসলামিক যদি স্টেট হয়, মুসলিম সত্যিকার মুসলিম দেশ হয় আর ইসলামিক যদি শাসন হয়, তাহলে এটা হচ্ছে ইসলামিক শাসনের দাবি, খোঁজ খবর রাখবে। তবে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করবে না। শরীয়তে এটা বলছে না যে সব যাকাত নিয়ে সরকারকে জমা করতে হবে আর সরকার বিতরণ করবে, না এটা বলছে না। এই জন্য আলহামদুলিল্লাহ সৌদি আরবে ব্যক্তি মালিকানায় নিজের যাকাত নিজেরাই দেবে। তবে সরকারের কাছে যে ব্যবসাগুলি চালু করা হয়েছে, পুঁজি দেখে যে আমি এত টাকা পুঁজি লাগে ব্যবসা করছি, সেই টাকার যাকাতটা অন্তত সরকার নেবে, নিয়ে আদায় করবে। এই সিস্টেমটা রয়েছে যে একটা প্রতিষ্ঠান রয়েছে মাসলিহাতুজ যাকাত, এই জন্য অনেক কোম্পানি মালিকেরা যারা খোঁজ খবর রাখেন যে তাদেরকে লাইসেন্স রিনওয়াল করার জন্য ইত্যাদির জন্য যাকাতগুলি দিতে হয়, তো সেগুলি সরকার যারা হকদার তাদের মাঝে বিতরণ করে দেয়। এই ছিল একটি আয়াত। উদ্দেশ্য যাকাতের, আল্লাহ বলছেন তাদেরকে পাক করবে এবং তাদের পরিশুদ্ধি করবে, অন্তর পাক করবে, তাদের ধন সম্পদ পাক করবে মাধ্যমে। আর একটি আয়াত হচ্ছে আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন মালুম, আর মুমিন সত্যিকার সৎকর্মশীল জান্নাতি ওরা, যাদের ধন সম্পদে একটা নির্দিষ্ট পরিমাণ অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে। কার জন্য? লিসাইলি, ভিক্ষুকদের জন্য, যারা ভিক্ষা করে, চাই যারা যাচ্ছা করে। ওয়াল মাহরুম, আর যারা চাই না সেই জন্য অনেক সময় বঞ্চিত থাকে। মাহরুম মানে বঞ্চিত, চাই না কিন্তু হকদার, এরাই আসল অভাবে, কিন্তু তাদের স্বভাব চাওয়া নয়, তাদের মান সম্মানের খেয়াল রেখে তারা চাইতে পারে না, এরাই বেশি হকদার অনেক সময়। যারা ভিক্ষা করে অনেকে পেশাদার ভিক্ষুক, তারা হকদার নয়, তারা অসৎ অধিকাংশ। কিন্তু যারা চায় না আর অভাবী, তারা হচ্ছে আসল হকদার। এদের প্রশংসা কোরআনে কারিমে করা হয়েছে। এখানে বলা হয়েছে দুই শ্রেণীর লোককে দিতে, যারা চাইতে আসছে অভাবী তাদেরকে দেবেন, যারা চাইছে না কিন্তু জানছেন যে অভাবী, বিশেষ করে প্রত্যেক গ্রামের ধনী লোকেরা, সচ্ছল লোকেরা যারা যাকাত দিচ্ছে সাহেবে নেসাব, তারা গ্রামের গরিবদেরকে জানছে, এলাকার গরিবদের অভাবীদেরকে জানছে, সুতরাং তাদের চাইতে হবে জরুরি নয়, চাইবে না, নিজে থেকে দিয়ে আসতে হবে তাদেরকে, দিতে হবে। আল্লাহ প্রশংসা করতে গিয়ে এদের সম্পর্কে বলে, লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, তারা মানুষের কাছে পীড়াপিড়ি করে চাইতে যায় না, চাইতে যায় না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনা তাফ, তারা ভিক্ষা করা থেকে, মানুষের কাছে চাওয়া থেকে বেঁচে থাকে, জীবনও কারোর কাছে মুখ খোলে না যে আমার অভাব আছে, আমার আর্থিক সমস্যা আছে, আমার ছেলেটা চিকিৎসা করাতে পারছি না, অথবা আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, অথবা আমাদের শীত বস্ত্র নেই, এসব কথা কাউকে বলতে পারছে না, যত কষ্টে থাক না কেন। ইয়াহসা মাহমুল জাহিল আগনিয়া, এদেরকে দেখলে মুসলিম সমাজের যারা অজ্ঞ লোক, যারা মানুষের দরদ বুঝে না, মানুষের অবস্থা
ভালোভাবে তারা স্টাডি করে না যে কে কি অবস্থা আছে, মানুষের খোঁজ খবর নেই না। বাহ্যিক দেখে যে এরা তো ভালোই খাচ্ছে দাচ্ছে, কই কোনোদিন তো কোনো কথা বলে না, কোনো সমস্যার কথা তুলে ধরে না, এদেরকে আল্লাহ জাহিল বলেছেন। জাহিলে কোনো গেল না, জাহিল মানে অজ্ঞ। এদের খোঁজ খবর না উচিত ছিল সমাজের লোক সম্পর্কে, গ্রামের লোকদের সম্পর্কে, এলাকার লোকদের সম্পর্কে, অবিদের সম্পর্কে খোঁজ খবর নাই নিয়ে, না কি কি অবস্থায় না আছে না আছে। এরা যেহেতু চায় না, সেই জন্য এদেরকে কি মনে করে, আগনিয়া সচ্ছল মনে করে, এদেরকে সুখী মনে করে, বিত্তবান মনে করে। তারিফ বেশি মাহম, কিন্তু গভীরভাবে তাদের যদি মুখের দিকে দেখো, চেহারার দিকে দেখো, তাহলে চেহারার লক্ষণ দেখলে বুঝতে পারবে যে এরা কেউ না খেয়ে আছে। তাদের কাপড় দেখলে, তাদের ছেলে মেয়েদের কাপড় দেখলে বুঝতে পারবে যে ছেঁড়া ফাটা কাপড়, ঠান্ডা শীতের সময় তাদের পাতলা কাপড়, শীত বস্ত্র নেই, এগুলো দেখলে বুঝতে পারবে। আল্লাহ বলছেন তার এবং বেশি ইমাম প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল ইশা এই শ্রেণীর লোকদের, এবং এদেরকে বেশি দিতে বলেছেন যারা আজকে মুসলিম সমাজে বঞ্চিত। আল্লাহর জন্য মাহরুম বলেছেন ওদেরকে, যারা চায় না অথচ হকদার তাদেরকে আল্লাহ মাহরুম, কারণ এদেরকে সমাজের লোক মাহরুম রাখে, বঞ্চিত রাখে, তাই না? সূরা মারেজান আয়াত নম্বর 24-25, এই আয়াতগুলিতে দলিল রয়েছে কিসের, যে ব্যবসায়ী সামগ্রীতে যাকাত দিতে হবে। কিভাবে দলিল রয়েছে বলছেন, অরুজুতি যারা হি আগলাবুল আমওয়াল, মানুষের ধন সম্পদ বিভিন্ন রকম, কিছু ধন সম্পদ আছে যেটা স্বর্ণের আকারে, বাড়িতে গোল্ড আছে, ওনার চাঁদি, অল্প লোকের বাড়িতে চাঁদি আজকাল আছে, কিছু গয়নার জন্য হয়তো স্বর্ণ রাখছেন, কিন্তু অধিকাংশ মানুষের ধন সম্পদ হচ্ছে ব্যবসায়ী সামগ্রী। ব্যবসাতে যত টাকা মুসলিমদের লাগানো আছে এটা একদিকে রাখেন, আর একদিকে ব্যাংকে যত টাকা মানুষ হয়তো ডিপোজিট করে রেখেছে, কোনটা পরিমাণ বেশি হবে, খাটাচ্ছে, যারা ব্যবসায় খাটাচ্ছে যে অ্যামাউন্ট, এটার পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। আল্লাহ বলছেন মাল ধনে যাকাত নাও, এবং তাদের মাল ধনে হক রয়েছে, মূল বা অধিকাংশ মালধন, সিংহভাগ মালধন তো মানুষের ব্যবসায় সামগ্রী, আর ওতে যদি জাকাত না দেয় তাহলে তো বেশিরভাগ ধন সম্পদের জাকাত দিল না। টাকাকে কারা বসিয়ে রাখে, যারা টাকা খাটাইতে জানে না, আমাদের মতো সাদা সিদ্ধান্ত লোক, হ্যাঁ টাকা পয়সা খাটাইতে যায় না, রিস্কও নিতে চাই না, কাকে দিব বেমানি করে নিবি, আর নিজেও যাই না, ব্যবসা বুঝি না, হ্যাঁ সুতরাং চলো ব্যাংকে জমা, হ্যাঁ অথবা বাড়িতে জমা, কিন্তু যারা চালাক চতুর তারা তো হ্যাঁ টাকাকে রাত দিন কত রকম করে খাটাচ্ছে। বলছেন যে ব্যবসায় সামগ্রী হচ্ছে সিংহভাগ ধন সম্পদ, আগলা বলে মোয়াল ফাকানাত আউলা বিদুখুলি ফি উমুমিল আয়াত, সুতরাং আয়াতের যে ব্যাপক অর্থ রয়েছে তার মধ্যে এটা প্রথম অন্তর্ভুক্ত। ওয়ুরওয়া যালিকা আনিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে এটাই বর্ণিত হয়েছে যে ব্যবসায়ী সামগ্রীতে যাকাত রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যবসায়ী সামগ্রীর যাকাত সম্পর্কে বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মুজাদ্দিদ সংস্কারক ইমাম ছিলেন এবং গবেষক ইমাম ছিলেন, মুহাক্কিক, যিনি চার মজহাবের ফিকহের তুলনামূলক পড়াশোনা করে চার মজহাবে যেসব দুর্বল ফতোয়াগুলি রয়েছে বা মাসাইগুলি রয়েছে বা দলিল রয়েছে সেগুলি থেকে মুক্ত হয়ে তিনি ফিকহের ক্ষেত্রে, তার আগে আকিদার ক্ষেত্রে, সমস্ত বিষয়ের ক্ষেত্রে তুলনামূলক খাঁটি আপনার বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন, যারা তাদের অন্যতম। এই জন্য যারা গবেষণামূলক আলোচনা করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম এবং তার উদ্ধৃতি দেওয়া ছাড়া, তার কথা তুলে ধরা ছাড়া হতেই পারে না। জি আমার কথা বুঝতে পারছেন? আলেম দুই প্রকার আছে, এক শ্রেণীর আলেম আছে এক মজহাবের কিতাব পড়িয়ে, ধরেন হাম্বেলি তো হাম্বেলি মজহাবে, এইটা হচ্ছে মত, এইটা হচ্ছে মত, এই হচ্ছে ওর পক্ষে দলিল, হয়ে গেল শেষ, সহজ হচ্ছে, এক গিয়ারে উঠিয়ে দিয়ে এক গিয়ারে গাড়ি চালাইতে আসেন, গাড়িতে যেমন অবস্থা হোক না কেন, হ্যাঁ খুব সহজ, তাই না? গিয়ার চেঞ্জ করতে হচ্ছে। কেউ হানাফি মজহাবে থেকে আলেম হয়েছে, ফকি হয়েছে, ও হানাফি মজহাবে
এই ফতোয়া, আর এই ফতোয়ার পেছনে দলিল, এই দলিল সহি না জয়ীফ ওনার কাজই হচ্ছে ডিফেন্স করা শুধু মজহাবের। হ্যাঁ, কেমন করে এই মজহাব রক্ষা করতে হবে এবং এই ফতোয়া রক্ষা করতে হবে, এর পেছনে দলিল পেশ করে এইটাই কাজ। এরা কোনো গবেষক না, এরা এক নম্বর মুকাল্লিদ বলা হয়, এই জন্য তারা তকলিদের উপর গৌরব করে, মানে অন্ধ অনুসারী। জি, তুলনামূলক একবারে আম পাবলিক চাইতে ভালো, আম পাবলিক একেবারে অন্ধ, আর ও একটু চোখ খোলা থাকলে অন্ধ, মানে ওর পিছনেই দলিল পেশ করছে, অথচ ওর চাইতে শক্তিশালী দলিল হয়তো ওর সামনে দিয়ে যাচ্ছে হাদিসে, কিন্তু এটাকে উপেক্ষা করছে, ইগনোর করছে। এটা একজন কমন সেন্স ওলা জ্ঞানী মানুষ কখনো এটা পছন্দ করে নেবে না। ঠিক ওইরকমই শাফি মজহাবের ফতোয়া, ওইরকমই মালিকি মজহাবের ফতোয়া, 100টা ফতোয়ার মধ্যে 2-4-5টা ফতোয়াতে অবশ্যই দুর্বলতা থাকতে পারে, কারণ ফিকহ মানে হচ্ছে ওলামা আইমাদের মতামত এবং তার পেছনে তাদের যুক্তি দলিল এবং তাদের দৃষ্টিভঙ্গি। যদি সবটাই ঠিক হবে তো শরীয়ত তো আর 4টা না, শরীয়ত তো একটাই নাজিল হয়েছে, ওয়াহি তো একরকমই নাজিল হয়েছে, এখন ওই ওয়াহিটাকে বুঝতে গিয়ে হয়তো 3-4 রকম দৃষ্টিভঙ্গি হয়েছে, কখনো কোনো ক্ষেত্রে 2টি মত হয়েছে, কখনো 3টি, কখনো 4টি হয়ে গেছে, কখনো এর বেশি হইতে পারে। তো কথা হচ্ছে যে একজন গবেষক মানুষের কাজ হবে যে এই 4টা কথা, যে একটা মাসলায় 4 রকম কথা যে শুনলাম বা 3 রকম 2 রকম কথা শুনলাম, এর মধ্যে কোনটা বেশি শক্তিশালী, কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। দলিল কিসের? ওহির দলিল, কোরআন অথবা সহিহ হাদিস। এই কাজগুলি যারা করেছেন তাদের, ওইসব আইম্মা কেরাম যারা গবেষণামূলক আলোচনা করে সহিটা তুলে ধরার চেষ্টা করেছেন, এদের সংখ্যা পৃথিবীতে সব সময় কম, এবং যারা দলিলের জন্য মেহনত পরিশ্রম করে এবং অন্ধ অনুসরণ থেকে ঊর্ধ্বে এসে স্বাধীনভাবে, জন্ম হাম্বেলি পরিবারে হোক না কেন, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জন্ম হাম্বেলি পরিবারে, জন্ম হানাফি পরিবারে হোক না কেন, জন্ম সাফি পরিবারে হোক না কেন, জন্ম মালিকি বংশে হোক না কেন, কিন্তু এসবের ঊর্ধ্বে গিয়ে তিনি স্বাধীনভাবে দেখছেন যে না, আমি যে মজহাবের ওপর পড়াশোনা করে মানুষ হয়েছি, ফতোয়া এই ক্ষেত্রে আমার মজহাবের বিপরীত, সুতরাং আমাকে কার সাথে থাকতে হবে? কোরআন এবং হাদিসের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে হবে। এটা যেমন তেমন কথা নয়। এই কাজটা যারা করতে পেরেছেন তাদের একজন বড় ইমাম হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন এই বিষয়ে, মানে ব্যবসায়ী সামগ্রীর যাকাত সম্পর্কে, আল আইম্মাতুল আরবাত ওয়া সাইরুল উম্মা ইল্লা মান সাজ্জা মুত্তাফিকুন আলা উজুবিহা ফি উরুদি তিজারা, বলছেন 4 ইমাম একমত। কিসের ক্ষেত্রে? যে ব্যবসায়ী সামগ্রীতে যাকাত ফরজ, তাহলে এতে কোনো ইখতিলাফ নেই, যেন ইজমা 4 মজহাবের, হানাফি শাফি মালিকি হাম্বলি 4 ইমাম, ওয়াসাইরুল উম্মা এবং এই উম্মতের সমস্ত অন্য আরো আলেমরা, জি উম্মতের, ইল্লা মান সাজ্জা, তবে যারা নগণ্য সাজ, অল্প এক দুজন কেউ হইতে পারে, তারা সকলে একমত কিসের ওপর? আলা উজুবেহা, যে যাকাত ফরজ, কি ওরুজে তিজারা, ব্যবসায়ী সামগ্রীতে। খোলাসা কথা হচ্ছে যে ব্যবসায়ী সামগ্রীতে যাকাত ফরজ, এটা সমস্ত মজহাবের এবং সমস্ত মুহাদ্দিসিনদের আর উম্মতের উলামাদের ঐক্যমত, একমত হয়ে ইজমাই ফতোয়া। ওয়ায়ুশতারুতু লিউজুবি যাকাত ফি উরুযি তিজারা, ব্যবসায়ী সামগ্রীতে যাকাত ফরজ হওয়ার জন্য 2টো শর্ত রয়েছে মূলত, এই শর্তগুলি পাওয়া গেলে ফরজ আর না হইল না। প্রথম শর্ত, আনতাবলুগা কিমাতুহা নিসাবান, প্রথম কথা নিসাবে পৌঁছিতে হবে, যেমন স্বর্ণের নিসাব লাগবে 7.5 ভরি, তাহলেই যাকাত ফরজ হবে, তার কমে হবে না। ওই রকমই 52.5 ভরি বা 52.5 তোলা আপনার কিসে, রূপাতে, টাকাতে বলেছিলাম যে টাকাতে আমরা চাঁদিতে ধরব, কারণ এতে গরিবের সুবিধা রয়েছে আর এইটাই পৃথিবীতে প্রচলিত মানুষের কারেন্সি, টাকা পয়সা ছিল আদান প্রদানের যুগে যুগে প্রায়, সেই জন্য আমরা চাঁদির নিসাবটা ধরবো, এতে মোটামুটি কত রিয়াল হইতে হবে? 1000 রিয়াল, 20-22 হাজার টাকা বাংলাদেশি টাকা হইলে যাকাত ফরজ। গোটা বছর আপনার কাছে 20-22 হাজার টাকা আছে, আপনি যাকাত দিতে থাকেন, যদি কমে যায় তাহলে নিসাবের নিচে চলে গেছেন, তখন আপনি আর
জাকাতওয়ালা মানুষ না, জাকাত দাতা হিসাবে আপনি আল্লাহর কাছে নন। আবার যখন আপনার ওই রকম হয়ে যাবে 1000 রিয়াল আবার চলে আসছে, তখন থেকে আবার বছর আপনি গণনা শুরু করবেন। প্রথম শর্ত হচ্ছে যে ব্যবসায় সামগ্রীর যে মূল মূল্যটা কিমত, কিমা বলা হয় মূল মূল যে আসল মূল্য যেটি, আর সমন সমন মানে দাম, আর কিমাতুন মানে দাম, কিন্তু দুটো তো পার্থক্য আছে, এটা অনেকে বুঝে না। মনে করে কিমত মানে মূল্য আর সমন মানে মূল্য, কিন্তু এই দুই মূল্যের পার্থক্য আছে। সমান মানে কিনা বেচার যে 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 রেটে কিনা বেচা হচ্ছে এটা হচ্ছে সমান, আসল রেটের চাইতে কম থাকতে পারে বেশিও থাকতে পারে, কি আপনার খাতিরে আপনাকে লাভ লোন না দিয়ে দিল। আর আবার কেউ ঠকেও নিতে পারে, বেশি দাম আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে, এটা সমান কিন্তু সেটা আসল কিমত নাই। যেমন এই পানিটার এটা এই বোতলের দাম কত নর্মালি? হ্যাঁ, আপনার একটা কিনলে 50 সালে দিবে কি? হ্যাঁ, এমনি রেট কত? 50 সালে মার্কেটে দেবে? আচ্ছা চলেন, তার মানে আধ রিয়াল তাই না? কিন্তু আপনি এয়ারপোর্টে কেনেন, প্লেনে কেনেন, দু রিয়াল মনে হয় না, বেশি 3-5, 3-5 আমি মাঝে মাঝে দেখি তো, কারণ এমন ফ্ল্যাটে যেতে হয় কিছু নাই তখন। জি, নাস্তা কত লাগে? 5 রিয়াল নাস্তা, যেই নাস্তাটা দেয় সেটা 5 রিয়াল, বাইরে মার্কেটে 5 রিয়াল লাগবে না, 25 রিয়ালের কমে কোনো নাস্তা নেই কেনা খেলে আপনি আপনি ফ্লাইটের ভিতরে, তাহলে সেটা হচ্ছে সামান, কিন্তু সেটা আসলে মূল্য না, কিমত নয়। সেটা কিমত হচ্ছে, তার মূল্য হচ্ছে ওই 5 টাকায়, কিন্তু সেটা 25 টাকা নিচে সেটা সামান, সেটা আসল কিমত নয়। তো এখানে শব্দগুলি আসবে, কিমত শব্দটি আসবে সেজন্য বলছি। তো বলছেন যে যেই ব্যবসায় সামগ্রীটা আছে সেটা আসল মূল্যটা কিমত, মানে আসল মূল্যটা নেশায় পৌঁছিতে হবে। আপনি বিক্রি কততে করছেন সেটা না, কিন্তু আসল মূল্য যেটা লাগাবেন সেটা দেখতে হবে। নেশায় পৌঁছ মিন আহাতিন নাকদাইনি, এই দুটো কারেন্সিতে, যাহাব নাকদ যেগুলি আমরা কারেন্সি হিসেবে ব্যবহার করি, স্বর্ণ অথবা চাঁদের, দুটোর যেটাতে আগে নেশায় পৌঁছে যাবে। লেখক বলবেন যে যেটাতে আগে নেশাব, বর্তমান যুগে নেশাবের ক্ষেত্রে যদি আমরা নেশাবে ধরি স্বর্ণ, তাহলে অনেক পরে আপনি জাকাত দাতা হিসাবে গণ্য হবেন। পক্ষান্তরে যদি আমি চাঁদি ধরি, তাহলে 1000 রিয়ালে আপনাকে জাকাত দিতে হচ্ছে, ঠিক না? এমন একটা সময় আসতে পারে যে স্বর্ণের মূল্য কমে যেতে পারে, চাঁদের মূল্য বেড়ে যেতে পারে, তখন কি করবেন? হ্যাঁ, তো এখানে লেখক বলছেন যে যেটাতে গরিবের অভাবীর, হ্যাঁ দরিদ্রের সুবিধা আছে, কারণ এদের অভাব দূর করা আসল উদ্দেশ্য। সচ্ছল মানুষের তো আর কোনো অসুবিধা নেই, যেটা দিচ্ছে শতকরা 2.5% দিচ্ছে, সামান্য দিচ্ছে, কিন্তু গরিবদের কোনটাতে বেশি ফায়দা আছে? বেশি বেশি জাকাত বেরোবে, বেশি বেশি তাদের সমস্যার সমাধান হবে। তাহলে যখন দেখব যে স্বর্ণে আগে নেশাব পৌঁছে যায়, তখন স্বর্ণকে আমরা নেশাব বলে গণ্য করব। বর্তমান যুগে আমরা চাঁদিকেই নেশাব হিসাবে গণ্য করব, এর পিছনে একটা যুক্তি যে এতে গরিবের বেশি লাভ আছে, গরিবের স্বার্থ আছে, আমরা গরিবের স্বার্থটাকে, অভাবীদের স্বার্থটাকে বড় করে দেখব, কারণ তাদের সাথে এহসান করা, তাদের উপকার করা, তাদের পাশে দাঁড়ানো আমাদের উদ্দেশ্য। আর একটি যুক্তি শেখ সাফি রহমাত পড়ি, মহাদ্দেস নামে একটি ম্যাগাজিন বেরোতো এক সময় অনেক আগে, আজকের থেকে 30-35 বছর আগে, 35 বছর আগে, তখন একটা ভালো আর্টিকেল গবেষণামূলক এসেছিল, তাতে লিখেছিলেন বিস্তারিত। তো ওতে আরেকটি যুক্তি তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে যে আমি আর মাঝে মাঝে আমি আলোচনাতে তুলে ধরি, এর আগে বলেছি, একটু আগে বলছিলাম যে সারা বিশ্বে কারেন্সি হিসাবে কি চলতো এই কাগজের নোটের আগে? কিসের টাকা চলতো? চাঁদির টাকা চলতো। যখন চাঁদির টাকা চলতো, তো চাঁদিকে আমরা কি করবো? নেশাব হিসাবে ধরবো, টাকা পয়সার নেশাবের ক্ষেত্রে। তাহলে এই দুটি যুক্তি মনে রাখবেন, কারণ অনেকেই সুবিধাবাদী পয়সাওয়ালারা বা ধনী লোকেরা, আর কিছু আলেম সমাজ আছে যারা আসল বিষয়টা বুঝে না, যার ফলে এই ওদের ফতোয়াটা এই ধনীদের ফেভারে চলে যায়। ওরা বলে অসুবিধা নেই,
যার ইচ্ছা হবে চাঁদিতে ধরবে, যার ইচ্ছা হবে স্বর্ণে ধরবে। ভুল ফতো আপনার, অসুবিধা নেই তো সুবিধাবাদী সব এই তো কৃপণ অধিকাংশ লোক বলে না 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 আমার জাকাত ফরজ হয়নি, কারণ আমার তো স্বর্ণে নেশা পৌঁছেনি, সাড়ে সাত ভরির হ্যাঁ দাম কত আজকাল মোটামুটি কয় হাজার রিয়াল হইতে পারে, একটু তাড়াতাড়ি হিসাব করে আমাকে কেউ বলেন। আমরা আলোচনা চালাতে থাকি, যারা সোনা কেনা কানি করছেন গ্রাম কত করে, 160 ধরেন, 160 করে গ্রাম দিয়ে ধরেন তো 12 গ্রামের দাম মানে বাংলাদেশি টাকা ডবল বেশি চলে গেল, ডবল কম হচ্ছে মনে হচ্ছে। 160 করে কত গ্রাম, 1 গ্রাম, আর 12 গ্রামের দাম 12 দিয়ে গুণ দিন 160 কে, হ্যাঁ 2000 রিয়াল ধরেন, তাহলে কোথায় 1000 চাঁদিতে 1000 নিসাব বলছিলাম আর স্বর্ণে কত হচ্ছে 2000। তাহলে এটা তো এক ভরির দাম হলো, আরে আবার 7.5 ভরি না হইতে হবে, হ্যাঁ মেলা হয়ে যাবে না কম হচ্ছে 17,000 রিয়াল, কত পার্থক্য তাহলে, কোথায় 1000 চাঁদিতে 1000 রিয়ালে আপনি সাহেবে নেশাব হয়ে জাকাত আবার ফরজ হচ্ছে, আর কোথায় স্বর্ণে গিয়ে 7.5 ভরির দাম আপনার কত হচ্ছে 17,000 রিয়াল, 17 গুণ। তাহলে ধনীরা সুবিধাবাদী হয়ে যাওয়া, সুবিধাবাদী হওয়া ইসলামে হারাম, ফতোয়ার ক্ষেত্রে সুবিধাবাদী হওয়া হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, বাংলা বুঝেন, কুপ্রবৃত্তির অনুসরণ, আরবিতে যেটাকে বলা হয় ইত্তেবায়ে শাহওয়াত, খেয়াল খুশির অনুসরণ করা, হ্যাঁ মনের পূজা করা, মনে যেটা লাগছে সেটা করা, সুবিধাবাদী হওয়া হারাম। যারাই সুবিধাবাদী হয়েছে তারা গোমরা হয়েছে, ধর্মের ক্ষেত্রে যারা সুবিধাবাদী হবে তারা কি হবে, গোমরা হবে। তখন চার মজহাবের প্রত্যেক মজহাবে কিছু কিছু হালকা ফতোয়া আছে, বেছে বেছে তখন হালকা ফতোয়া গুলি নিয়ে নেবে, কি করবে হালকা ফতোয়া নিয়ে নেবে। উদাহরণস্বরূপ শুনে, হানাফি মজহাবের এমনকি অধিকাংশ মজহাব গুলির ফতোয়া হচ্ছে যে একসাথে যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে, তিন তালাকি হয়ে যাবে, কি হয়ে যাবে তিন তালাক হয়ে যাবে, তাহলে তিন তালাক রাগ। আর তারপরে বেদাতিরা তো তিন ছাড়া এক তালাক দিতেই জানে না, তুই জানেই না যে এক তালাক দিতে, আল্লাহ বলছেন আর তালাক মাররাতান, তালাক মাররাতান মানে দুইবারে দিবে আর ফিরিয়ে নিবে, ফিরিয়ে, তাহলে বারের কথা বলা হয়েছে, তালকা তানে দুই তালাক বলেননি বার বলেছেন, তাহলে একবারে তালাক দেওয়া কোরআন বিরোধী কাজ। এই জন্য হানাফি ফেকা তো বলা হয়েছে যে একসাথে তিন তালাক দেওয়া হচ্ছে মহারম, বেদাতি তালাক এবং হারাম তালাক, সমস্ত মজাবে এই কথা আছে। কিন্তু তারপর এই বেদাতি মহল বুঝবে না এবং ফেকার ফতোয়া মানে না, ও গায়ের জোরে তিন তালাক দেবে। আশ্চর্য লাগে, এমনকি বেদাতি মুফতিতে যখন লেখাচ্ছে এখান থেকে এক ভাই গিয়ে তালাক দেবে, বসে সুস্থ ঠান্ডা মেজাজে বসে তালাক দেবে, ওকে শিখিয়ে পাঠিয়েছে তুমি এক তালাক লিখেবে, আর এক তালাক দিয়ে ইদ্দত তিন মাসিক পার হয়ে গেল, তোমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেল, সে কোথাও বিয়ে বসে যেতে পারে, তোমার সাথে আর কোনো সম্পর্ক থাকলো না, কিন্তু বাই চান্সে যদি ফিরাইতে হয় পরে তাহলে তোমার একটা রাস্তা থাকলো। এটা হচ্ছে শরীয়তের তরিকা, ভালো করে শিখিয়ে দিচ্ছে, আমার আলোচনা শুনে গেছে কয়েক বছর আগের কথা। গিয়ে যখন সালিসে বসেছে জবরদস্তি গ্রামবাসী জাহেল সব, হ্যাঁ সমাজপতি যারা আর ওই বিদ্যার্থি মুফতি সে জাহেল, বাধ্যতামূলক তাকে তিন তালাক লিখেছে, ও যে তিন লিখতে হবে নাহলে তোমার তালাক শক্ত হবে না, তালাক শক্ত করবে তিন তালাক দিয়ে, লিখিয়েছে তিন তালাক। এখন আবার আমাদের দেশের হানাফি সমাজের লোকের অজ্ঞতার কারণে এবং তাদের মুফতিদের অজ্ঞতার কারণে কি কি লিখে, তিন তালাক লিখে, অথবা রাগে তিন তালাক ছাড়া কম দেয় না, হ্যাঁ তিন তালাক 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 তালাক, এক মজলিসে তিন তালাক দিল। অধিকাংশ মজহাবগুলিতে কি হয়ে গেল, স্ত্রী চিরতরে হারাম হয়ে গেল, আর হিল্লার রাস্তা তো যে না ও তো হারাম, তো এখন কি করবে, হিল্লা করাতে যাচ্ছে না, ওই নোংরামিতে যাচ্ছে না, ও দেখছে যে এই হিল্লা থেকে যদি বাঁচতে হয়, কারণ ওই যদি বেদাতি মোল্লাদের কাছে যায় যারা তিন তালাক করিয়েছে, তো বলবে যে হিল্লা করো এক রাতের জন্য ভাড়াইটা বিয়ে দাও, তো ওই রাস্তায় নাগে কি করে আহলে হাদিস আলেমের কাছে চলে আসে,
ফতোয়া নিতে চলে আসে কার কাছে? আহলে হাদিস আলেমদের কাছে চলে আসে অনেক ফতোয়া। জি, ঢাকা মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া যাত্রাবাড়িতে ফতোয়া নিতে চলে আসে। জামিয়া বুখারীতে যখন ছিলাম, এখানে 21 বছর আগের কথা বলছি, তাহলে এক বেরুলুবি, চিন্তা করেন বেরুলুবি যারা মাজার পূজারি তারা তো আহলে হাদিসের বড় কাফের ফতোয়া দিয়ে রয়েছে, এক বেরুলুবি ফতোয়া নিতে এসছে। আর তখন ওখানে আমি বুখারী পড়াই, শেখ সেলিমুদ্দিন তখন ওখানে ছোট ক্লাসে পড়ে মাদ্রাসার ছাত্র, 1998 কথা বলছি, 98 ফতোয়া নিতে এসছে। তো আমাকে বলছে যে এরকম ফতোয়া, আর ওই আরো সব শেখেরা সব ছিল, যে ফতোয়াটা দিয়ে দেন। আমি বললো যে আমি তো হানাফির জন্য বউ হালাল করি না, আমি তো যারা কোরআন হাদিস মানবে তার জন্য বউ হালাল করতে পারি, যে কোরআন হাদিস সরাসরি মানবে ফতোয়া তার জন্য হালাল করবো, কিন্তু যার মজহাবে এটা হারাম তার জন্য কি করে হালাল করবো? কথা বুঝতে পেরেছেন? ভালো করে ঠান্ডা বিষয়টা বুঝেন, কারণ সুস্থ মজহাবের ফতোয়াই আপনি হানফি মজহাব মানবেন, কিন্তু স্ত্রী রক্ষা করার জন্য আপনি হানফি মজহাব থেকে বেরিয়ে এসে আপনি কারণ সুবিধাজনক ফতোয়া পাচ্ছেন একমাত্র আহলে হাদিসের কাছে চলে এসছেন আহলে হাদিস মাদ্রাসায়, এটা আপনার জন্য জায়েজ না? মোটেই জায়েজ না। কখন জায়েজ হবে? এটা আমার ভাষা না, শোনাই মদিনার বড় একজন আলেমের কথা বলি, শেখ উমার ফাল্লাত রাহিমাহুল্লাহ তাআলা, ওনার ছেলে এখন মসজিদ নবীর মুয়াজ্জিন মোহাম্মদ ফাল্লাত। এখন শেখ উমার ফাল্লাতের সাথে আমরা হজে ডিউটিতে ছিলাম মেনাই, তো একসাথে পাশাপাশি এই মেনার দিনগুলিতে আরাফা মুজদালিফায় ছিলাম। আর মদিনার এক সময় আমাদের আগে প্রথম যখন মদিনা ইউনিভার্সিটি খুলে আল্লামা আহমদ আলবানী যখন প্রফেসর ছিলেন মদিনা ইউনিভার্সিটি, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যখন চ্যান্সেলর ছিলেন, ওই সময় তিনি ওখানকার রেক্টর ছিলেন। জি রাহিমাহুল্লাহ তাআলা কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। তো ওনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন, শেখ আমাদের দেশে অনেকেই আহলে হাদিস আলেমদের কাছে বা আমাদের কাছে বিবি হালাল করার ফতোয়া নিতে আসে, কারণ ও দেখছে যে হানাফি আলেমের কাছে গেলে কি করবে, যে তোমার তিন তালাক হয়ে গেছে এখন তোমার চিরতরে হারাম, আর তুমি হালাল করতে চাইলে হিল্লা দাও, ঠিক না? তো হিল্লাতে যেতে পারে, এত নোংরামি যখন যেতে পারে না, তখন কি করে আহলে হাদিস আলেমের কাছে চলে আসে। এখানে আসলে ওই তিন তালাক কি হয়ে যাবে? এক তালাক বলে গণ্য হয়ে যাবে। এই ফতোয়া কি তাদের জন্য চলবে? উনি এক কথা বলেছেন যেটা আমি সবসময় বলি, জি হ্যাঁ, তখন তো আমার ছাত্র জীবন ছিল, তখন লাস্ট ইয়ার ছিলাম ওদের ইউনিভার্সিটি, যে না তার জন্য জায়েজ নয়, কারণ সে বাকি সমস্ত মাসলা মাসাইলে হানাফি মজহাবের ফলোয়ার, হানাফি মজহাবের অনুসারী, সেজন্য তার জন্য জায়েজ নয়, শুধু একটা ফতোয়াই হানাফি মজহাব থেকে বেরিয়ে এসে আহলে হাদিস সেজে যাওয়া। কিন্তু একজন আহলে হাদিসের জন্য হ্যাঁ তার বিবি হলো, কারণ সে প্রত্যেকটি মাসলা মাসাইলে হাদিসের আলোকে কোরআনের আলোকে যেটা সহি শক্তিশালী সেই ফতোয়া মানে, সুতরাং তারা নামাইতে পড়েন না, তারা যায় না দোয়া পড়েন না, তারা দেখলে হাজাল ইমাম পড়ে না, তারা সম্মিলিত মোনাজাত করে না, তারা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে, তারা রফায়দান করে, তারা আমিন জোরে বলে, হ্যাঁ তারা বুকের উপর হাত বাঁধে, তাদের সমস্ত মাসলা মাসাইল সহি হাদিসের আলোকে, সেটা হানফি মজহাবের সাথে মিলুক আর শাফির সাথে মিলুক আর মালিকের সাথে আর হাম্বলির সাথে মিলুক, কার সাথে মিলছে ওটা দেখার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাইতে হবে। সুতরাং তারা যদি বলে যে হ্যাঁ তার বিবি তিন তালাক দিল এক তালাক কারণ তিনটা হারাম দিয়েছে, সুতরাং ওটা গণ্যই হয়নি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু বকরের জামানায় আর উমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের শুরু শুরু তালাকুস সালাসে ওয়াহিদা, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, তিন তালাক দিলে একটা গণ্য হইতো। বুঝতে পারলেন না? সুবিধাবাদী হওয়াটা তো সুবিধাবাদী হওয়া যায় না, সুবিধাবাদী হইলে মেলা ক্ষেত্রে আপনি একেবারে যেখানে দেখবেন যে ভারী লাগছে অন্য মাঝাবে চলে, যেখানে দেখছেন ভারী লাগবে তার অন্য মাঝাবে চলে যাবেন। তার একটা উদাহরণ গত সপ্তাহে দিয়েছি, হানাফি শাফি অথবা মালিকি, আর দেখছে যে হাম্বেলি মজহাবে তো গয়নাতে যেগুলো ব্যবহৃত অলংকার স্বর্ণ চাঁদি যদি অলংকার থাকে তাহলে সাথে জাকাত ফরজ নয়, সুতরাং একজন হানাফি শাফি মালিকি এই ফতোয়াতে কি সেজে গেল? হাম্বলি সেজে গেল, কি জন্য? যাকাত না দেওয়ার জন্য, যাকাত থেকে বেঁচে গেল, হারাম তার জন্য, এখানে হাম্বলি সাজা হারাম, আপনি যা আছেন তাই থাকেন, না হলে কোরআন হাদিস আর আলোকে বুঝেন বিষয়টি যে কি।
কথা লম্বা না করে কি বলছিলাম, নেশাবে পৌঁছিতে হবে একটি শর্ত, দ্বিতীয় শর্ত হচ্ছে তামামুল হাওলে আলাইহা, এক বছর পুরা হইতে হবে। ব্যবসায়ী সামগ্রী এখন থেকে শুরু করেছেন ব্যবসা, এক বছর পরে গিয়ে যাকাত দেবেন। এর দলিল এর পূর্বে আলোচিত হয়ে গেছে, আর তারপরে এক বছর পুরা হইতে হবে এই বিষয়ে একটু কথা বলছেন। আমরা একটু এগিয়ে যাই মাসলায়, কাইফিয়াত ইখরাজ যাকাতুল উরুদ, ব্যবসায়ী সামগ্রী যাকাত বের করার তরিকাটা কি বলছে, আন্নাহা তুকাওয়ামু ইনদা তামামিল হাওলি বিআহাদিন নাকদাইন, মূল্য লাগাইতে হবে, মূল্য ধরতে হবে এক একটা সামানের ইনভেন্টরি করে, যে কতটা সামান আছে আর কোনটার কত মূল্য আছে, মূল্য ধরতে হবে দুই কারেন্সির, এক কারেন্সি দিয়ে, হয় স্বর্ণ দিয়ে অথবা চাঁদি দিয়ে। আজকাল টাকা কাগজের টাকা, টাকা দিয়ে, যে দেশে রিয়ালের দেশে আছেন, রিয়াল দিয়ে কত কত টাকা, কত রিয়ালের আছে, কত টাকার আছে, কত ডলারের মাল সামান আছে, চাঁদির নেশাব ধরলে আগে নেশাবে পৌঁছে যাচ্ছে আর বেশি জাকাত দিতে হচ্ছে, আর বেশি লোকের জাকাত বেরোচ্ছে, তাহলে চাঁদি যেমন আজকাল ফাইদা কুমাত, যখন তার মূল্য ধরা হলো বালাগাত কিমাত নেশাবান, আর তার মূল্যটা মানে ব্যবসায় সামগ্রীর মূল্যটা নেশাবে পৌঁছে গেল সোনা চাঁদিতে, আখরাজা রুবাল উসরে মিন কিমাতিহা, তাহলে পুরো যে ব্যবসায় সামগ্রী আছে তার ৪০ ভাগের এক ভাগ, জি হ্যাঁ, শতকর আড়াই শতাংশ কি করবে, যাকাত বের করে দিবে। ওয়ালা ইউতাবার মাস্তুরিয়াত বিহি, যেই মূল্যে কেনা হয়েছে সেটা ধরবে না, এক বছর পুরা হয়ে কত মূল্য এটার, এই সামানটার, এটার। তাহলে আজকাল জিনিসপত্রের দাম কম বেশি হচ্ছে না হচ্ছে না, কম বেশি হচ্ছে। এখন এক বছর আগে যে সামানটা কিনেছিল অনেক সস্তা ছিল, এক বছর পরে এটার মূল্য অনেক বেশি হয়ে গেছে, তাহলে যখন জাকাতটা দিতে যাচ্ছে তখনকার মূল্য হিসাবে জাকাত দেবে, অনেক পার্থক্য, এর বিপরীতটা হইতে পারে। এটা কেন বলছে লেনো হওয়া আইনুল আদল, এটি হচ্ছে আসল সুবিচার, কারণ যেই সময় ফকির মিসকিনকে দিতে যাচ্ছেন সেই সময় রেটটা ধরতে হবে, এটা ব্যবসায়ীর জন্য সুবিচার, অবিনিসবাতে লিআহলি যাকাত, আর যারা যাকাতের হকদার তাদের জন্য, কারণ কিনেছে হয়তো বেশি দামে আর এখন দাম কমে গেছে, আর তারপরে যদি ওকে বলা হয় যে ওই বেশি দামে কিনেছো তখনকার দামটা ধরো, তাহলে এই ব্যবসায়ী যে মালিক, সম্পদের মালিক, তার জন্য এটা কষ্টকর হবে। ওয়াজিব আলাল মুসলিম আল ইস্তিফসা ওয়া তাদকিক মুহাসাবাত নাফসিহি, বলছেন প্রত্যেক মুসলিম যারা যাকাত দাতা তারা যেন সূক্ষ্মভাবে হিসাব করে, যাকাত ব্যবসায়ী সামগ্রী যাকাত বের করার ক্ষেত্রে সূক্ষ্মভাবে হিসাব করে। আজকাল ব্যবসায়িকরা বা পয়সাওয়ালা সূক্ষ্মভাবে কিন্তু হিসাব করে না, আনুমানিক, না আনুমানিক চলবে না, এক একটা করে হিসাব করতে হবে, কোন ব্যাংকে কত টাকা আছে, কোন খানে কত টাকা আছে, আল্লাহ আকবার, আমি চিন্তা করি যারা অনেক টাকার মালিক কেমন করে যে হিসাব করে, আর করে কি করে না, হিসাব করলে খুব সহজ, কারণ আজকাল তো মাশাআল্লাহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে তারপরে মাশাআল্লাহ ও তো আজকাল সিস্টেমে আপনার হিসাব করে রেডি করে দিয়ে দিচ্ছে। এমনি আমরা কিছু টাকা এদিক সেদিক ধরেন ছড়িয়ে আছে, হ্যাঁ, ব্যক্তি মালিকানে কয়েক হাজার, তাতে হিসাব করতে গিয়ে কোথায় কোথায় টাকা টাকা হয়তো থেকে যাচ্ছে খেয়াল করছেন না, জি হ্যাঁ, সব টাকা হিসাব করতে হবে, কারণ আপনার মালিকানের টাকা আছে আর আপনার ছেলেরাও কিছু ইনকাম করছে, আপনি এখন দায়িত্বশীল, আপনার সাথে তারা জয়েন্ট ফ্যামিলিতে আছে, আপনার স্ত্রীর কাছে কিছু টাকা পয়সা আছে, আপনার খোঁজ খবর নিতে হবে, তোমার টাকা পয়সা আছে, স্ত্রীকে বলবেন বড় ছেলে মেজর ছেলে তোমাদের এত টাকা পয়সা আছে, ওই টাকা পয়সাগুলো জাকাত দিলে কিনা, দাও জাকাত একসাথে আমরা সবাই মিলে দিই, আর এগুলো হিসাব করা উচিত, কারণ জবাব দিতে হবে রব্বুল আলামিনের কাছে, হিসাব ওইভাবে করতে হবে। কা মহাসাবাতি শরীকি শাহী হলে শরীকি, যেমন একজন কৃপণ পার্টনার নিজের পার্টনারের সাথে হিসাব করে, বছরের শেষে যখন হিসাব করে, পাই পাই করে হিসাব করে, কত টাকার লাভ হইলো, লস হলো তো কেন লস হলো, কোথেকে লস হলো, করে না ওই রকম ভাবে জাকাতের পয়সা হিসাব করবেন। আমি অনেক ধনী লোকদেরকে দেখেছি যে এরা কি করে, আরে যাকাত আমার যা লাগবে তার চাইতে অনেক বেশি দিয়ে দিচ্ছি, এইভাবে আনুমানিক, না আনুমানিক চলবে না, আপনি যদি বেশিও দিয়ে দেন আর আনুমানিক দেন জাকাত আদায় হবে। আল্লাহ কি বলেছেন,
বের করতে বলেছেন, জাকাত বের করতে হবে, আমার 1 লক্ষ রিয়াল আছে, 2,500 বের করে দিতে হবে। আর আমি গোটা বছরে মাঝে মাঝে ফকির মিসকিনকে দিচ্ছি, মাঝে মাঝে ফকির মিসকিনকে দিচ্ছি, আর বলছি যে লাগতো তো 2,500 রিয়াল, আমি প্রায় 10,000 দিয়ে ফেলেছি। হবে না, হবে না জাকাত এইভাবে বের করতে হবে, যাতে স্পষ্ট হয় যে আপনি জাকাত বের করলেন। জি, ইবাদত ফরজ। যা কিছু আছে সমস্ত কিছু কি করবে, গণনা করবে, মিন অরুজি তিজার, ব্যবসায়ী সামগ্রী যত রকমের আছে, প্রথম কথা ওগুলো হিসাব করবে, মানে বের করবে যে কত, গণবে যে কত কি আছে, কতটা আইটেম, তারপরে সেগুলির দাম ফেলবে, তকিমান আদেলান, যেটা ন্যায়সঙ্গত মূল্য হতে পারে। সাহেবুল বাকালা, যেমন মুদিখানার দোকানের মালিক, ইহুসি জামিয়া মাফি বাকালে, তার বাকালাতে মানে মুদিখানার দোকানে যা কিছু আছে মাল সামান সব কিছু হিসাব করবে, কোনটা কতটা পিস আছে, কত মূল্য তার বর্তমানে, এখন যাকাত দেওয়ার সময়। এইরকমই যারা বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করে বা পার্টস বিক্রি করে, তারা সেসব পার্টসের হিসাব করবে। যারা গাড়ি শোরুমে গাড়ি বিক্রি করে, শোরুমের গাড়ি মানে ব্যবসায়ী সামগ্রী হইতে হবে, সেগুলির হিসাব করবে এবং সেগুলির মূল্য লাগাবে। ইনকানে জুমলা কদ্দারা বেসারি জুমলা। এখন আরেকটি বিষয় থেকে যায়, সেটা বলছেন যে সেটা হোলসেল রেট ধরবে না রিটেল খুচরা ধরবে, তাই না? সহজ কথা বলছেন লেখক, যদি সে হোলসেল বিক্রেতা হয় তাহলে হোলসেল রেট ধরবে, আর সে যদি রিটেল খুচরা বিক্রেতা হয় তাহলে খুচরা রেট ধরবে, খুচরা রেট কত আছে ওইভাবে ধরবে, তারপরে যাকাত দেবে। মাসালা আল আকারাত ওয়া সাইয়ারাত আল মুয়াদ্দাল ইল ইজার, ভাড়া দেওয়ার জন্য যে সব স্থাবর সম্পদ, আকার বলা স্থাবর সম্পদকে, কে বুঝেন এই বাংলা স্থাবর সম্পদ? হ্যাঁ ফখরুল ইসলাম, স্থাবর সম্পদ, স্থাবর সম্পদ কাছাকাছি, হ্যাঁ স্থাবর সম্পদ আর অস্থাবর সম্পদ, বাংলাতে দুটো কথা আছে, স্থায়ী বললে কথাটা ক্লিয়ার হয় না। ওই রকম বাপ দাদা থেকে পাওয়া বললে, বাপ দাদা থেকে তো টাকাও ভাগ পায় অনেক সময়, স্বর্ণও ভাগ পাচ্ছে না, আকার স্থাবর সম্পদ ওগুলোকে বলা হয়। এটাকে আরবি ভাষা বলে মানকুলা আর গায়ের মানকুলা, এই ভাষাটা সূক্ষ্ম। স্থাবর সম্পদ আকার যেগুলিকে স্থানান্তরিত করা যায় না, যেগুলিকে এক জায়গা থেকে আরেক যাওয়া জায়গা নেওয়া যায় না বা নিয়ে যাওয়া যায় না, আর অস্থাবর সম্পদ যেগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া যায়। কোন মাল সামানগুলি সম্পদগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না? জমি এবং বাড়ি ঘর, ঘর বাড়ি ভেটে মাটি, আপনার জমি, নিজের জমি, বাবা শুধু বাবার না, পৈতৃক সম্পত্তি না, নিজের জমি। জমি কোথায় নিয়ে যাবেন আপনি? যদি আমেরিকা চলে যান, আপনি ইউরোপ চলে যান, বাংলাদেশ তো জমি নিতে পারবেন, তাদের পারবেন, এগুলো স্থাবর সম্পদ। অস্থাবর সম্পদ যেগুলোকে নিয়ে যাওয়া যেতে পারে, বাপের ধন সম্পদ, পৈতৃক ধন সম্পদ, কিন্তু সেটা জমি জায়গা নয়, সেটা পেয়েছেন আপনি টাকার আকারে, স্বর্ণের আকারে, চাঁদের আকারে, সব বই নিয়ে চলে গেছিলেন অন্য দেশে, সেটা আকার না। তাহলে আকার আর গায়ের আকার, স্থাবর অস্থাবর, এও বুঝতে হবে। আকারাত মানে স্থাবর সম্পদ, জমি জায়গা সম্পত্তি অথবা বাড়ি ঘর আছে ভিটে মাটি, ওয়াসাইয়ারাত আল ময়দাল ইজার, এবং এমন গাড়ি কার যেগুলি ভাড়া দেওয়ার জন্য আছে, এই যে ট্যাক্সি কোম্পানি, এগুলি লা যাকাত ফি যাওয়াতিহা, এগুলির এক একটিতে যাকাত নেই, কি বুঝলেন? তাহলে এই যে লিমোজিন ট্যাক্সি কোম্পানি, এই ট্যাক্সিগুলি ধরেন এক একটা কোম্পানিতে 200-300 ট্যাক্সি আছে, এগুলির মূল্যে যাকাত নেই। জি, এইরকমই আপনার বিল্ডিং ভাড়া দেওয়ার জন্য বিশাল বিশাল 2-4, 10-20 বিল্ডিং করা আছে, ভাড়া দিচ্ছেন আপনি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, এই বিল্ডিং গুলির মূল্যে হ্যাঁ ভাড়া নেই। জমি জায়গা মেলা আপনার আছে, জমিদার মানুষ, এগুলোতে যাকাত নেই, এগুলোর মূল্যে যাকাত নেই। তাহলে কিসে যাকাত আছে? ইন্নামা তাজিবু যাকাত ফিমা তাহসুলু আলাইহি সাহিবা মিন আজারিহা, ওই যে ভাড়াটা কালেকশন হয়ে আসবে ওতে যাকাত। এই ট্যাক্সি চালকদের কাছ থেকে, ড্রাইভারদের কাছ থেকে প্রতিদিনে 100-150 রিয়াল করে নিচ্ছে, এই নিতে নিতে বছরের শেষে 1 লক্ষের মালিক, 1 বছর পরে এই ট্যাক্সি কোম্পানি 1 কোটি টাকার মালিক, এতে যাকাত। আর টাকা পয়সা জমা আছে, জি যাকাত দিতে হবে।
এগুলো জাকাত দিত। এইরকম ভাড়া কালেকশন করে করে খেয়ে দে অনেক টাকায় বেঁচে আছে। এখন বছরে একবার করে ওই ভাড়া যেটা আপনি ইনকাম করলেন সেটা দিয়ে জাকাত দেবেন, কিন্তু আপনার যে স্থাবর সম্পদ এগুলোতে জাকাত দেবেন না। ইযাহাল আলিল হল, বছর যখন পুরা হবে তখন কোন দিন থেকে মিনহিনিল আকদে, আপনার কন্ট্রাক্ট হওয়ার দিন থেকে, যে দিন থেকে আপনার টাকা ইনকাম হওয়া শুরু হয়েছে ওই দিন। মাসালা আল বুয়ুতুল মুআদ্দালি সুকনা, আর একটা মাসালা হচ্ছে যেই বাড়িগুলি বসবাসের জন্য তৈরি করা আছে, সাইয়ারাত আল মুআদ্দালি রুকুব, আর যেই গাড়িগুলি কার আছে আপনার নিজের চড়ার জন্য, আরোহণের জন্য বা প্রয়োজনের জন্য, মাল সামান এদিক সেদিকে নেওয়ার জন্য, তাহলে আপনার যদি পাঁচটা সাতটা গাড়ি আছে আপনার, কোনটা ছোট কোনটা বড় মাঝারি আছে না, অনেকের একটা করে গাড়ি আছে, এই ব্যবহারের গাড়ি জাকাত নাই। এইরকমই বাড়ি আপনার কয়েক শহরে কয়েকটা বাড়ি, একটা দাম্মাম, একটা রিয়াজ, একটা জেদ্দা, একটা মক্কা, অনেকের বাড়ি আছে না, বাড়ি করে রেখেছে মাঝে মধ্যে আসে একটু, জি এগুলোতে জাকাত লাগবে না, এগুলোতে জাকাত লাগবে না। গ্রামের বাড়ি শহরের বাড়ি জাকাত লাগবে না। ওয়াকাযালিক আসাসুল মানজিল, এইরকমই ঘরের ফার্নিচারে জাকাত নেই, লক্ষ লক্ষ টাকার ফার্নিচার হতে পারে। ওয়াসাসু দোকান, দোকানের যে সব ফার্নিচার রয়েছে, দোকানের বিভিন্ন ফার্নিচার সাজ সরঞ্জাম আছে না, এগুলো জাকাত নেই। ওয়া আলাতুত তাজির, এবং এইরকম ব্যবসায়ীর যে সব যন্ত্রপাতি রয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য, অনেক কিছু থাকতে পারে সেগুলি, উদাহরণস্বরূপ দাঁড়ি পাল্লা আছে, আরো কিছু আছে মাপার জন্য, অথবা আরো বিভিন্ন রকমের, অথবা আতর বিক্রেতা যারা আতরের দোকানে অনেক বোতল আছে না, এগুলোর তো একটা মূল্য আছে, এগুলো জাকাতের অন্তর্ভুক্ত নাই, এগুলো বেচা উদ্দেশ্য না, এগুলো তো করে আতর বিক্রি করার উদ্দেশ্য। কুল্লু হাযিল আশিয়া লা যাকাত, এগুলো তো জাকাত লাগবে না। লিআন্না লা তুবালি তিজারা, কারণ এগুলি ব্যবসার জন্য না, এগুলি ব্যবসা উদ্দেশ্য নয় এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বলেছেন, লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়া লা ফারাসি সাদাকা, কোন মুসলিমের দাসে, দাস দাসীতে এবং ঘোড়ায়, মানে বাহনে, ঘোড়া তখনকার বাহন ছিল, ঘোড়াতে যাকাত নাই। যখন তখনকার ঘোড়াতে যাকাত ছিল না, যেটা বাহনের জন্য, যেই উট বাহনের জন্য সেটাতে যাকাত ছিল না, যেহেতু সেটা আমার সওয়ারি বা বাহন যানবাহন ছিল, এখনকার যানবাহন যদি আমার কার থাকে, যত টাকা কার থাক না কেন, হ্যাঁ 5 লাখ রিয়াল 10 লাখ রিয়াল কার থাকতে পারে, যাকাত তাতে নেই। মুত্তাফাকুন আলাইহি। তাহলে কোন গাড়িতে জাকাত লাগবে এখন এতগুলি আলোচনার পরে জানতে পারলেন? ভাড়া গাড়িতে তো জাকাত একটু বললাম যে ভাড়াটা উঠে আসবে তখন লাগবে। হ্যাঁ, যেই গাড়িগুলি শোরুমে ব্যবসা, আল মজদুই, হ্যাঁ হুন্ডাইয়ের বা কিয়ার, আল জাবর আজকাল কিয়ার এজেন্ট, হ্যাঁ শোরুমে রেখেছে, বুঝা গেছে কিনা, জি হ্যাঁ, এদের এগুলোতে জাকাত দিতে হবে, এগুলো হচ্ছে এদের ব্যবসায় সামগ্রী। এই হ্যাঁ এইরকম মোটরসাইকেলের দোকান হয়তো, জি হ্যাঁ, এদেরকে জাকাত দিতে হবে, কারণ এগুলো হচ্ছে তাদের কি ব্যবসায় সামগ্রী এগুলি। জি হ্যাঁ, এখানে আজকের আলোচনা শেষ হলো। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু খায়।